আছেন, সুস্থ আছেন। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। টপিকটা কি? টপিকটা হচ্ছে ভাড়াটে সংক্রান্ত টপিক। বহু ভাড়াটে আছে যারা দীর্ঘদিন ধরে আপনার বাড়িতে বসে রয়েছে, আপনার ঘরকে অকুপাইড করে রয়েছে। তো আমাকে অনেকে জানতে চেয়েছে, দাদা এমন কোন টোটকা আছে যেটাতে ভাড়াটেটা উঠে যাবে? তো এরকম আমার কাছে 10-12 জনের রিকোয়েস্ট এসেছিল। তো আজকে তাদের অনুরোধে এই ভিডিওটা বানাচ্ছি। ভাড়াটে তো উঠবে এবং সাথে সাথে ভাড়াটে আপনাকে সাথে সুব্যবহার করে চলে যাবে। কারণ অনেক সময় হয় কি, ভাড়াটেটা দীর্ঘদিন ধরে থাকলে তাদের একটা আধিপত্য বা সম্পত্তির উপর একটা প্রভাব বিস্তার করে ফেলে। আপনারা চাইলেও ভাড়া বাড়াতেও পারেন না ঠিক মতো, আর তারাও নিজের প্রপার্টির মনে করে সেটাকে ইউটিলাইজ করতে থাকে। তো কারোর ক্ষতি কোনোদিন না করে একটা টোটকার মাধ্যমে যদি এই উপায়টা বলা যায় তাহলে কেমন হবে? কারণ আমাদের জ্যোতিষ শাস্ত্রে উচাটন বলে একটা শব্দ আছে তন্ত্র ভাষায়। তো উচাটন ব্যবহার করে যার উপর করবেন তার ক্ষতি হওয়ার চান্স থাকে। তো এই ধরনের অ্যাক্টিভিটি না করে ঘরোয়া টোটকার মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ভাড়াটাদের সাথে সুমধুর সম্পর্ক রেখে ভাড়াটাকে সরিয়ে দিতে পারবেন, আজকে তারই আলোচনা করব। ভেরি ইন্টারেস্টিং টপিক, মন দিয়ে শুনতে হবে এবং ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটাকে, যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি। আপনাদের ভালো লাগার ভালোবাসার জন্য সুজিতদা ছিল আছে থাকবে। তো মন দিয়ে শুনবেন ভাড়াটে উচ্ছেদের জন্য আজকের এই বিশেষ অনুষ্ঠান। ফার্স্ট অফ অল আপনারা বাজার থেকে কিনে আনুন একটা 100 গ্রামের মধুর শিশি, কিনে বাড়িতে রেখে দিন। আর কিনে আনুন একটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি ভোজ্য পত্র, ভাঙা চোরা নয়, একদম প্লেন পরিষ্কার, দশকর্মার দোকানে পাওয়া যায়, গিয়ে বলবেন একটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি ভোজ্য পত্র দিতে, নিয়ে এসে ঘরে রেখে দিন। আর একটা দেশলাই কাঠি নিন। দেশলাই কাঠির যেদিকটায় বারুদটা থাকে সেই বারুদটাকে আপনারা এরকম করে হাত দিয়ে 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 রাব করতে করতে বারুদটাকে ফেলে দিন। দিয়ে একটা নতুন ব্লেড নেবেন, নিয়ে ওই বারুদের দিকের মুখটাকে পেন্সিলের মতো ছুচালো করে দেবেন, যাতে ওটা দিয়ে কিছু লেখা যায়। হলো, এগুলো করে নেবেন। কাজটা করতে হবে ঠিক শনিবার দিন, যখন গোধূলি লাগছে ঠিক সেই সময়, না বিকেল না সন্ধে, একটা গোধূলিময় অবস্থা, আলো আধারী অবস্থা, ঠিক সেই সময় কাজটা করতে হবে, অন্য সময় করা যাবে না, এবং শনিবার দিনকেই করতে হবে। এইবার শনিবার দিন আপনারা ঠিক গোধূলি লগ্নে, বাড়িতে তো লাল চন্দন থাকে, ওই লাল চন্দনের কাঠ আপনারা ওই বাটিতে, পাথরের বাটিতে ঘষে লাল চন্দনের একটা পেস্ট তৈরি করুন। পেস্ট তৈরি করে ওই কাঠিটার ছুচালো দিক যেটা করেছেন সেইটা দিয়ে ভোজ্যপত্রের উপর আপনারা ওই যার যে ভাড়াটে মালিক যে থাকে আপনার বাড়িতে তার নামটা আপনি পরিষ্কার করে লিখুন ওই ভোজ্যপত্রের উপর। লেখা হয়ে গেল, লিখে আপনারা আপনার পাশে রাখুন এবং মাথায় রাখবেন রক্ত চন্দন বা লাল চন্দন যেন অরিজিনাল হয়। ডুপ্লিকেট রক্ত চন্দন দিয়ে লিখলে কাজ দেবে না। তো মাথায় রাখবেন লাল চন্দনের কাজ যেন অরিজিনাল হয়, ডুপ্লিকেট কাজ দিয়ে লিখলে আপনার কাজ দেবে না। তো ওটা আপনারা লিখলেন, লিখে ওই মধু শিশির থেকে অর্ধেক মধু একটা জায়গায় ঢেলে রাখবেন। লিখে আপনারা ওই ভোজ্য পত্রটা এইভাবে মুড়ে, এরকম লম্বা করে মুড়ে মধুর মধ্যে ডুবিয়ে দিন, পুরোটা নামিয়ে দিন। দিয়ে মনোবাসনা বলুন যে এই আমার ভাড়াটে আমাকে দীর্ঘদিন ধরে উৎপাত করছে, একে আমার বাড়ি থেকে ভগবান তুমি যেভাবেই হোক একে সরানোর ব্যবস্থা করো, করে এরকম করে রেখে দিন। দিয়ে বাদ বাকি যে মধুটা ঢেলে রেখেছিলেন সেই মধুটা আপনারা আবার ওই মধুর শিশির মধ্যে ঢেলে মুখটাকে ভালো করে আটকে আপনার বাড়ির পশ্চিম দিকে আপনি এটা যত্ন করে তুলে রাখুন। গ্যারেন্টি দিয়ে বলছি 3 মাসের মধ্যে ওই ভাড়াটে চলে যাবে বা আপনার সাথে নেগোসিয়েশনে আসবে। কি করলে আপনি
আপনার ভাড়াটার সাথে আরো রেন্ট বাড়াতে পারেন, বা আপনার ভাড়াটে ফ্ল্যাট করতে দিচ্ছে না সেখানেও রাজি হয়ে যাবে। তো ভাড়াটের সাথে প্রত্যক্ষ সংঘাতে না গিয়ে ঘরোয়া টোটকার মাধ্যমে আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন। তো একবার দর্শকগণ মাথায় রাখবেন যে এই এই কাজটা গোধূলি লগ্নেই করতে হবে, শনিবার করতে হবে, সন্ধ্যে হয়ে গেলে বা বিকেল থাকলে হবে না, যখন আলো আঁধারি পরিবেশ তৈরি হবে ঠিক সেই সময় করতে হবে। যদি আপনারা এটা করতে পারেন তাহলে আপনাদের কিন্তু 100% ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। তো দর্শকগণ যদি প্রোগ্রামটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আমাকে ইউটিউবে ফার্স্ট টাইম দেখছেন, ফেসবুকে ফার্স্ট টাইম দেখছেন, সোশ্যাল মিডিয়া ফার্স্ট টাইম দেখছেন, তারা আমার পেজটাকে বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের রেগুলার আপডেট পেতে আপনারা সাহায্য করবেন, এবং আমার মোটিভেশন স্পিরিটকে আরো বাড়াবেন, যাতে আপনাদের দরবারে আমি আরো নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি, আপনাদের জ্ঞান এবং আমার জ্ঞানকে আপনাদের সামনে আরো বেশি করে স্প্রেড করতে পারি। কারণ আমি যেটা জানি সেটা আমি সবসময় চাইবো আমার দর্শকরা জানুন, উপকার পান, এবং আপনি উপকার পেলে, আপনি শেয়ার করলে আরো 10টা লোক জানতে পারবে, 10টা লোক উপকার পাবে। যাই হোক, আজকের জন্য এটুকুনি, নমস্কার, অন্য আরেক দিন আবার কোন নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের দরবারে চলে আসবো।